হ্যালো ফ্রেন্ডস, বাহারি সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন গন্ধরাজ বা লেমন চিকেন। এই চিকেন গন্ধরাজের জন্য আমি নিয়েছি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। আর যে যে উপকরণগুলো নিয়েছি, এখানে চিকেন তো অবশ্যই নিয়েছি, 500 গ্রাম চিকেন নিয়েছি, তার সঙ্গে হাফ কাপ টক দই মিশিয়ে দিলাম। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেট করার জন্য এর সঙ্গে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তবে এই মশলাগুলো কিন্তু খুব অল্প অল্প পরিমাণে নিয়েছি, জিরে ধনে লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনাদের স্বাদ মতন বা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুন, 1 ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সমস্ত মশলাগুলোর সঙ্গে চিকেনটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। এবং এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে যে লেবুর পাতাগুলো নিয়েছিলাম, সেই লেবুর পাতাগুলো। তবে লেবুর পাতাগুলো কিন্তু আমি অবশ্যই কেটে কেটে দেব, যাতে পুরো লেবুর পাতার গন্ধটা চিকেনের মধ্যে, ম্যারিনেট করা চিকেনের মধ্যে মিশে যায়। এইভাবে সুন্দরভাবে আমি মশলাগুলো দিয়ে চিকেনটা মাখিয়ে নেব। আর আপনারা গন্ধরাজ লেবুর পাতা না পেলে যে কোনো টক লেবুর পাতা, পাতি লেবু বা যে কোনো লেবুর পাতা কিন্তু আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু দারুণ ফ্লেভার আসবে। সমস্ত মশলা মেশানোর পর আমি ওপর থেকে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত মশলা মাখিয়ে নেওয়ার পর 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো একটা আলাদা সাইডে। তবে তার থেকে বেশি সময় রাখতে হলে আপনারা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন। কড়াইটা গরম হলে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য। চিকেন রান্নাতে বা মাংস রান্নাতে আলুগুলো একটু ভেজে নিলে আলুগুলো খেতে ভালো লাগে, না হলে একটু আলুর কাঁচা কাঁচা গন্ধ লাগে। আমি এখানে দুপুরে ভাতের সঙ্গে মানে আমরা খাবো, সেই জন্যই এখানে আমি আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে না আলু নাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে। আলু ভেজে নেওয়ার পর ওই কড়াইতে বা ওই তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তবে এর মধ্যে কিন্তু আমি কোনো ফোড়ন, গরম মশলা বা তেজপাতা কিছুই ব্যবহার করছি না, কারণ যেহেতু লেবুর পাতা দিয়ে রান্না হচ্ছে, সেই জন্য চিকেনের মধ্যে যাতে লেবুর পাতার গন্ধটা ভরপুর থাকে, সেই জন্য কোনো আমি এখানে গরম মশলা বা তেজপাতা বা শুকনো লঙ্কা কিছুই ব্যবহার করলাম না। পেঁয়াজটা ভাজা হতে থাকছে, আমি তার মধ্যে এখান থেকে চিকেন থেকে বা ম্যারিনেট করা চিকেনের মধ্যে থেকে লেবুর পাতাগুলো তুলে নেব, কারণ কোনোভাবেই কিন্তু এই লেবুর পাতাসহ চিকেনটা কষানো যাবে না, তাহলে তেতো হয়ে যেতে পারে। এই লেবুর পাতাগুলো আমি অন্য সময় আবার ব্যবহার করব ধুয়ে। সেই ভাগে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবং পেঁয়াজগুলো আমি একটা আলাদা জায়গায় তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেন। আর এই রান্নাটা আমি একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে করব। মিডিয়াম থেকে লো ফ্লেমে রান্নাটা করলে রান্নার চিকেনটা বা যে কোনো রান্নাই কিন্তু দারুণভাবে সুসিদ্ধ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে, আর পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকে না। চিকেনটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আমি ম্যারিনেট করার সময় কিন্তু লবণ ব্যবহার করিনি, কারণ চিকেন থেকে এমনিতেই জল বেরিয়ে যায়। লবণ মাখিয়ে রাখলে চিকেনগুলো কিন্তু চিকেনের গা থেকে সেগুলো চিকেনগুলো বা মাংসগুলো অনেকটাই ভেঙে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি লবণটা পরে ব্যবহার করলাম। এইভাবে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর চিকেন থেকে দেখুন অনেকটাই জল বেরিয়েছে, এবং আমি আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আলু আর চিকেন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও কিছুক্ষণ লো ফ্লেমে আমি ঢেকে রেখে দেব। এই চিকেনটা থেকে যতক্ষণ না পর্যন্ত বা গা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে বা জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটা কষতে থাকবো। অনেকটাই কষা হয়ে গেছে, পুরোপুরি কষা হয়ে গেছে, দেখুন গা থেকে অনেকটাই তেল বেরিয়ে আসছে বা তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। যে কোনো রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করলে স্বাদটা ভালো হয়, আর যেহেতু গরমের মধ্যে যদি আমি ঠান্ডা জল মিশিয়ে দিই তাহলে সেটা ফুটতে আরও অনেকটা সময় লাগে আর স্বাদটাও একটু পরিবর্তন হয়ে যায়, সেই জন্য আমি সমস্ত রান্নাতেই কিন্তু গরম জল ব্যবহার করি। তবে জলটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিইনি, কারণ এটা যেহেতু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা দারুণ লাগবে খেতে, আর জলটা খুব বেশি দিলে ভালোও লাগবে না, সেই জন্য আমি মাঝামাঝি জল দিয়েছি। আর ফ্রেন্ডস, এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার এই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। তবে লেবুর পাতা দিয়ে আমার কিন্তু আমার বাহারি স্বাদের রান্নাঘরে আরও অনেক রান্না আছে বা অনেক রেসিপি আছে, সেগুলো আপনারা আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন। আর এবার আমি মিশিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে আমি সমস্ত চিকেনের মধ্যে মিশিয়ে দেব। আর আগেই তো বলেছি পুরো রান্নাটা কিন্তু আমি করছি মিডিয়াম থেকে লো ফ্লেমে। পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দেব আগে যে লেবুর পাতাগুলো তুলে রেখেছিলাম ম্যারিনেট করা চিকেন থেকে। লেবুর পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সেই লেবুর পাতাগুলো আমি এবার দিয়ে দেব। তবে লেবুর পাতাগুলো দেওয়ার পর আমি কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, আমি এক মিনিট বা তার কম সময় ধরে এটা ফোটাতে থাকবো, তাতে লেবুর পাতাটাকে পুরো গন্ধটা একটু বেরিয়ে আসে। তবে লেবুর পাতা দেওয়ার পর না ফোটালেও চলে, কারণ গরম অবস্থাতে সঙ্গে সঙ্গে যদি আমি এটা ঢেকে রাখি বা রেখে দিই তাহলে কিন্তু দারুণ ফ্লেভার আসে, দেখেই বোঝা যাচ্ছে দারুণ খেতে হয়েছে এবং গন্ধ বেরোচ্ছে। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন।